নিগম্ব বিচের কাছে লে পেটিট হোটেলের তিনতলার বারান্দা। যদিও দারুণ একটা ভিউ নিয়ে সকাল হলো এখানে, কিন্তু আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে নতুন এক জায়গার উদ্দেশ্যে। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম প্রাচীন শহর অনুরাধাপুরার দিকে। পুট্টালাম কলম্বো রোড ধরে আমাদের যাওয়া শুরু হলো। প্রাচীন শ্রীলঙ্কার সভ্যতার সাক্ষী এই অনুরাধাপুরা শহর। ঐতিহাসিক নথি মহাবংশ গ্রন্থ অনুযায়ী খ্রিস্টপূর্ব 437 অব্দে এই শহরের স্থাপনা হয়। যদিও প্রায় 3000 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই অঞ্চলের সভ্যতা বলে অনুমান করা হয়। এটি শ্রীলঙ্কার দীর্ঘতম কাল ধরে চলে আসা প্রাচীন রাজধানী এবং সেকালের প্রাচীন বৌদ্ধ ধর্মের প্রধান ক্ষেত্র হিসেবে বিবেচিত। বর্তমানে এই শহর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাব্বোয়া লেকের ধার দিয়ে ত্রিঙ্কমালি হাইওয়ে ধরে আমরা এখন চলেছি। শ্রীলঙ্কার প্রাচীন জলসেচ ব্যবস্থার অঙ্গ ছিল এই লেক। বাংলার মতোই বিস্তৃত এই ধান ক্ষেত, হয়তো বাংলার সাথে এই অনুরাধাপুরার যোগসূত্রও আছে। প্রাচীন কাহিনী বলে খ্রিস্টপূর্ব 600 অব্দে সুপ্পা দেবী নামে বঙ্গদেশের এক রাজকন্যা সিংহবাহু নামে এক পুত্রের জন্ম দেন। সিংহবাহু সিংহপুরা নামে একটি শহর পত্তন করে রাজা হন। সিংহবাহুর জ্যেষ্ঠ পুত্র বিজয়কে কোনো কারণে তার পিতা দেশ থেকে বহিষ্কার করলে তিনি 700 অনুচর সহ শ্রীলঙ্কায় এসে উপস্থিত হন খ্রিস্টপূর্ব 543 সালে। মান্নার এলাকায় এসে উপস্থিত হয়ে তাম্বাপানি নামে রাজত্ব স্থাপন করেন বিজয় সিংহ। এই সিংহ পদবী থেকেই হয়তো সিংহল নামের উৎপত্তি। এর পরের অংশ যা জানা যায়, রাজা পাণ্ডুকা ভায়া যিনি ছিলেন বিজয় সিংহের ভাইপোর নাতি, তিনি অনুরাধাপুরায় এসে শহর তৈরি করে বসতি স্থাপন করে রাজা হন এবং প্রায় 1500 বছরেরও বেশি এই শহর রাজধানী হিসেবে থাকে। আমরা অনুরাধাপুরের কাছাকাছি প্রায় চলে এসেছি। পথের পাশের এই ছোট্ট হোটেলে আমরা লাঞ্চ সেরে নিলাম। খাবার ব্যবস্থা বাফে সিস্টেমে, চিকেন নারকল দিয়ে শাক ভাজা, ডিমের তরকারি, মোচার তরকারি, আমড়ার চাটনি, ডাল, সাদা ভাত, এই হলো মেনু। মনে হতেই পারে যেন বাঙালি হোটেলের মেনু, স্বাদ কিন্তু ঠিক বাঙালি ধরনের নয়। নিগম্ব থেকে 173 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা অনুরাধাপুরায় চলে এলাম। এই আইভি লেক হোটেল হলো আমাদের আজকের আস্তানা। 7213 শ্রীলঙ্কান রুপিতে booking.com থেকে বুক করা হয়েছিল। একটু রেস্ট নিয়ে রোদ্দুরের তাপ কমলে বিকেল 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম প্রাচীন এই অনুরাধাপুরা শহরকে দেখতে। বাসওয়াকুলামা লেক অথবা অভয়াবাপি বা অভয়া লেক, প্রায় 400 খ্রিস্টপূর্বাব্দে পাণ্ডু ব্যাসদেব নামের এক রাজা উত্তর ভারতের মেয়েকে বিয়ে করলে তার 7 ভাই এই অঞ্চলে এসে বসতি স্থাপন করেন। অনুরাধা নামের এক ভাই এই অনুরাধাপুর গ্রাম স্থাপন করে এই জলাধারটি নির্মাণ করেন গ্রামের জন্য প্রয়োজনীয় জল সরবরাহের উদ্দেশ্যে।
পরে রাজা পান্ডুকা ভায়া এর পরিবর্ধন করেন এবং তার কাকার নামে নামকরণ করেন অভয়াবাপি বা অভয়া লেক। এটি শ্রীলঙ্কার প্রথম নির্মিত জলাধার। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটল প্রকৃতি দেখে আর হার্বাল চা খেয়ে। এবার এলাম রুয়ানওয়ালি মহাসেবা স্তূপ দেখতে। অন্যতম প্রাচীন আর বিশাল এই স্তূপ। এখানে সংরক্ষিত আছে বুদ্ধদেবের দেহাবশেষ, তাই বিশেষ তীর্থস্থান ও শ্রদ্ধা নিবেদনের জায়গা এটি বৌদ্ধদের। ভারতের মৌর্য রাজা অশোক সিংহলে রাজা দেবনাম্পিয় দ্বিতীয়ের রাজত্বকালে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পুত্র মহেন্দ্র আর কন্যা সংঘমিত্রাকে পাঠান প্রায় 251 খ্রিস্টপূর্বাব্দে। সিংহলের লিখিত প্রামাণ্য গ্রন্থ মহাবংশম থেকে পাওয়া যায় মহেন্দ্র এই স্থানটি ভবিষ্যতে স্তূপ নির্মাণের জন্য নির্বাচন করেন এবং রাজা দেবনাম্পিয় তৃতীয় এখানে একটি স্তম্ভ নির্মাণ করে রাখেন ভবিষ্যতের রাজার উদ্দেশ্যে, যাতে তিনি স্তূপটি নির্মাণ করেন। পরে রাজা দুতুগে মনু 140 খ্রিস্টপূর্বাব্দে এখানে বিশাল এই স্তূপটি নির্মাণ করেন। শোনা যায় মোট 344 হাতির মূর্তি আছে বিশাল এই স্তূপটিকে ঘিরে। প্রথমে তৈরির সময় এই স্তূপের উচ্চতা 180 ফুট হলেও পরে অনেক রাজার হাতে এর পরিবর্ধন হয়। বর্তমানে এর উচ্চতা 350 ফুট ও চওড়ায় 300 ফুট। সাদা পোশাক পরে ভক্তরা বুদ্ধের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছেন। আমাদের ড্রাইভার সাহেব বৌদ্ধ, উনি ফুল দিয়ে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা প্রদক্ষিণ করে ঘুরতে লাগলাম স্তূপটিকে। কথিত স্তূপ নির্মাণের আগে এখানে বাস করতেন স্বর্ণমালী নামে এক দেবী। তিনি এই শর্তে তার বাসস্থান ছাড়তে রাজি হন যে তার নামেই এই স্তূপের নামকরণ হবে। তাই এই স্তূপের আরেকটি নাম হল স্বর্ণমালী স্তূপ।
বুদ্ধদেবের দেহাবশেষের বেশ কিছুটা অংশ রাখা আছে এই স্তূপে। এখানে রাজা দুতুগেমুনু আর এদিকে তার মা বিহারা মহাদেবীর মূর্তি। প্রদক্ষিণ সেরে প্রাচীন এই বুদ্ধ স্তূপকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। এখানে জ্বলছে অখণ্ড জ্যোতি। ভক্তরা বুদ্ধদেবের উদ্দেশ্যে প্রদীপ জ্বালছেন। এখান থেকে পায়ে হাঁটা দূরত্বে বোধি বৃক্ষ। মন্দিরে প্রবেশের আগে অর্ধচন্দ্রাকৃতি এই পাথরকে বলে সান্দাকাদা পাহানা বা মুনস্টোন। সংসারের দুঃখ মায়া অনন্ত জীবনচক্র বোঝাতে এর ব্যবহার। এই চক্র পেরিয়ে তবেই মন্দিরে ভগবানের কাছে প্রবেশ। সম্রাট অশোকের কন্যা সংঘমিত্রা বুদ্ধগয়া থেকে নিয়ে এসেছিলেন বোধি বৃক্ষের চারা আজ থেকে প্রায় 2300 বছর আগে। সেই চারা আজ এখানে মহিরুহ।
2000 বছরেরও বেশি প্রাচীন ধ্বংসাবশেষের চিহ্ন চারিদিকে। আরো কিছু প্রাচীন নিদর্শন দেখতে আমরা যাচ্ছি। কুট্টাম্পকুনা টুইন পন্ড মনে করা হয় অভয়গিরির সন্ন্যাসীদের স্নানের উদ্দেশ্যে পুকুর দুটি নির্মিত। রাজা অজ্ঞাবধি রাজত্বকালে ষষ্ঠ শতকে এদের নির্মাণ হয়। একটি পুকুর বড় ও আরেকটি ছোট। দুটি পুকুরের মধ্যে সংযোগ আছে, আবার যাতে দরকার পড়লে স্থানীয় ধান খেতে জল সরবরাহ করা যায় তারও ব্যবস্থা রাখা আছে। গলপালামা স্টোন ব্রিজ প্রাচীন অনুরাধাপুরায় এটি নির্মিত হয়েছিল মালওয়াথুয়া নদীর ওপর। 10 ফুট চওড়া এই ব্রিজের ওপর দিয়ে ঘোড়ার গাড়ি অনায়াসে যেতে পারত। কথিত সংঘমিত্রা যখন সিংহলে আসেন রোধিবৃক্ষের চারা নিয়ে, রাজা অনুরাধাপুরায় তাঁর আসার সুবিধার জন্য এই সেতুটি বানান। এইদিকে বর্তমান কালের ব্রিজ, তিন সারি গ্রানাইট পাথরের পিলারের ওপর স্ল্যাব ফেলে বানানো এই ব্রিজ আজও কিছুটা অংশ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। অভয়াগিরি বিহার শ্রীলঙ্কার প্রাচীন বৌদ্ধ তীর্থক্ষেত্রের মধ্যে অন্যতম এবং প্রধান 5টি বিহারের মধ্যে বৃহত্তম। খ্রিস্টপূর্ব 2য় শতকে এর প্রতিষ্ঠা করেছিলেন রাজা ভালাগাম্বা। খ্রিস্টপূর্ব 1ম শতকের মধ্যে এটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত হয় এবং দেশ বিদেশের পণ্ডিত ও সন্ন্যাসীদের একটি কেন্দ্রে পরিণত হয়ে ওঠে। রাজা ভালাগাম্বার আরেকটি নাম ছিল ভট্টগামানি অভয়া। তার এই নামটি থেকেই মঠটির নাম হয় অভয়াগিরি। খ্রিস্টীয় 4র্থ শতকে ভারতের কলিঙ্গ থেকে বুদ্ধদেবের পবিত্র দাঁত শ্রীলঙ্কায় এসে উপস্থিত হয়। তখন সেটি রাখার জন্য এই অভয়াগিরি বিহারকেই নির্বাচন করা হয়।
রাতের অন্ধকারে আমরা এসে পৌঁছলাম জেতবন রামায়া স্তূপ দেখতে। প্রাচীনকালে এটি সবচেয়ে উঁচু স্তূপ ছিল এবং পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ স্থাপত্য ছিল। এটি ইঁটের তৈরি সবচেয়ে বড় কাঠামো এবং উচ্চতার সমান অংশ এর মাটির গভীরের ভিতেও রয়েছে। রাজা মহাসেনা খ্রিস্টীয় তৃতীয় শতকে এর নির্মাণ করেন, কিন্তু অনুরাধাপুরা পরিত্যক্ত হলে এই স্তূপটিও ধ্বংস হয়ে জঙ্গলে ঢাকা পড়ে যায়। পরে পোলন্নারুয়ার রাজা পরাক্রমবাহু এর পুনরুদ্ধার করেন, কিন্তু সেই আগের উচ্চতায় আর এটিকে নির্মাণ করা হয়নি। রাতের ডিনার রেস্তোরাঁতে সেরে ফিরে গেলাম আইভি হোটেলে। পরের দিন অনুরাধাপুরায় আরও একটি প্রাচীন মন্দির দেখে আমরা চলে যাব পোলন্নারুয়াতে, শ্রীলঙ্কার আরেক প্রাচীন শহর।